ওয়েব পেজ ডেভেলপমেন্ট কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের ক্লাস চলতেছে HTML এবং CSS নিয়ে। তো আজকের বিষয় হবে টেক্সট অর ফন্ট সাইজ নিয়ে, কীভাবে আমরা HTML এ ফন্ট সাইজ বাড়াতে পারি, ফন্ট সাইজ দিতে পারি। চলুন দেখি। দেখুন, এখানে আমি লিখে একটি ওয়েব পেজ তৈরি করে রেখেছি, সেটা হলো ফন্ট সাইজ লিখে রেখেছিল H1 ট্যাগ দিয়ে, এবং প্যারাগ্রাফে লিখে রেখেছি কিছু ট্যাক্সট লিখে রেখেছি প্যারাগ্রাফে। তো আমরা এই যে প্যারাগ্রাফে যে ট্যাক্সট আছে সেটাকে আমরা ফন্ট সাইজ বড় করব। তো বড় করতে হলে আমাদের এখানে ফন্টের যে প্রপার্টি আছে সেটা আমরা ব্যবহার করব। তো সেমভাবে আমরা স্পেস দিব, স্টাইল লিখব, স্টাইল লিখে ইকুয়াল দিব, কোটেশন দিব, এবং কোটেশনের মাঝখানে আমরা লিখব প্রপার্টি। প্রপার্টি হবে কি ফন্ট সাইজ, ফন্ট ড্যাশ সাইজ জেড সাইজ, ফন্ট সাইজ লিখে ক্লোন দিব। ক্লোন দিয়ে আমরা প্রপার্টি লিখব, সরি আমরা এর ভ্যালু লিখব। প্রপার্টি লিখেছি, ভ্যালু ভ্যালু হলো সাইজ। যেমন আমরা এখানে যদি 25 পিক্সেল পিক্সেল দিই, এবং এটা যদি সেভ করি, সেভ করে আমরা যদি আমাদের ব্রাউজারকে রিলোড দিই, দেখুন আমাদের কিন্তু সাইজ বড় হয়ে গেছে, পূর্বে যেরকম ছিল তার থেকে একটু বড় হয়ে গেছে। এখন আমরা এই ফন্ট সাইজ আমরা কয়েকভাবে বড় করতে পারি। যেমন এখানে আমরা পিক্সেল ইউজ করেছি, আমরা এখানে পিটি ইউজ করতে পারি, মানে পয়েন্ট পয়েন্ট ইউজ করতে পারি। যেমন এখানে যদি আমরা 30 পিটি সেভ করে ব্রাউজারকে রিলোড দিই, দেখুন বড় হয়ে গেছে। আরেকটি আছে ইএম, আমরা যদি ইএম ব্যবহার করি, যেমন এখানে আমরা লিখতেছি 2 ইএম, সেভ করে এখন যদি রিফ্রেশ দিই। তো এখানে আমি 2 এম ডিএম আমরা করতে পারি, অথবা আমরা পিক্সেল বা পিটি দিয়েও করতে পারি। তো রিকমেন্ডেড এখানে থাকবে হলো যেটা আমরা সাধারণত ইউজ করি পেজে, আমরা পিক্সেল দিয়ে ইউজ করি। তো পিক্সেল ইউজ করার ভালো, তো আমরা পিক্সেল ইউজ করব। আমরা 25 পিক্সেল লিখব, পিক্সেল ইউজ করব। তো নলেজের জন্য বা জানার জন্য আমরা এই দুইটা যেই পদ্ধতি আছে সেটাও বলে দিয়েছি, সেটা হলো পিটি অথবা ইএম, এটা দিয়েও আমরা ফন্টের ভ্যালু প্রকাশ করতে পারি। তো পিক্সেল দিয়ে আমাদের সবচেয়ে সুবিধা হবে, পিক্সেল দিলে তো আমরা এভাবে পিক্সেল দিয়ে বলবো। এখানে পিক্সেলে যদি আমরা ভ্যালুটা বাড়িয়ে দিই আর একটু 50 দিই, 50 পিক্সেল সেভ করে রিফ্রেশ দিই, তাহলে এরকম বড় হয়ে যাবে। ঠিক আছে, তো যতটুকু দিব ততটুকু, আমরা যদি 12-14 পিক্সেল দিই, সেভ করে রিফ্রেশ দিই, 14 এইভাবে চলে আসবে, মানে ছোটো হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের ফন্ট সাইজ আমরা বড় ছোট করতে পারি, এই ফন্ট সাইজ প্রপার্টি ইউজ করে। তো ওয়ার্ডের ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা তো অ্যালাইনমেন্ট করতে পারি। এখান থেকে এখানে লেখা আছে, দেখুন অ্যালাইন টেক্সট লেফট, অ্যালাইন সেন্টার রাইট, ওকে। তো এখানে তো আমরা ক্লিক করলেই হয়ে যাচ্ছে, বাট আমরা যদি HTML করতে যাই তাহলে সেখানে আমাদের অ্যাট্রিবিউট বসাতে হবে। তো চলুন দেখি। তো এখানে দেখুন আমাদের এই ওয়েব পেজে লেখা আছে হলো টেক্সট অ্যালাইন লেফট, দ্বিতীয় লাইনে আছে টেক্সট অ্যালাইন সেন্টার, এবং তৃতীয় লাইন আছে
টেক্সট অ্যালাইন রাইট। তো প্রথমটা তো আমাদের লেফট আছে, এটাতে আমরা কোনো কিছু অ্যাপ্লাই করব না। আর দ্বিতীয়টা আমরা সেন্টার দিব, তাহলে আমরা সেন্টার যেটা আছে সেন্টার দিব এখানে। তাহলে আমরা এই দ্বিতীয় এইচ ওয়ানে আসবো, এইচ ওয়ানে এসে স্পেস দিয়ে স্টাইল লিখবো, এস টি ওয়াই অ্যান্ড স্টাইল ইকুয়াল কোটেশন, কোটেশনের মাঝখানে আমরা লিখবো। তো এখানে আমরা যদি অ্যালাইনমেন্ট করতে যাই, তাহলে এটার একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি হলো টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন নামে প্রপার্টিটা অ্যাপ্লাই হয়। তাহলে আমরা এখানে লিখে দিই টিই, দেখুন এখানে চলে আসছে টেক্সট অ্যালাইন, এটা আমরা এন্টার করে দেব। তারপর ক্লোন দিব, সেমভাবে ক্লোন দিয়ে এবং এর ভ্যালু লিখব, ভ্যালুটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সেন্টার দিব, তাহলে এলে সেন্টার হলো ভ্যালু আর টেক্সট অ্যালাইন হলো প্রপার্টি। তাহলে আমরা এখানে সেন্টার লিখে দিই সিই এন টিই আর। এখন পে আমরা এটা সেভ করব, সেভ করে আমাদের যে ওয়েব ব্রাউজার আছে সেটাকে আমরা রিলোড দিব। রিলোড দিলে দেখুন দ্বিতীয় লাইনটা লেখা ছিল টেক্সট অ্যালাইন সেন্টার, এটা সেন্টারে চলে আসছে। এবং তৃতীয় লাইনটাকে আমরা যদি রাইট করে দিই, সেমভাবে এখানে করব ইকুয়াল এস টি ওয়াই স্টাইল ইকুয়াল দিব, কোটেশন দিব, মাঝে প্রপার্টি দিব হলো টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, তারপরে ক্লোন দিব, ক্লোন দিয়ে এর প্রপার ভ্যালু দিব হলো রাইট, আর আই জি এইচ টি রাইট। এখন এই পেজটা আমরা সেভ করব, সেভ করে আমাদের যে ওয়েব পেজ ব্রাউজারটা আছে ব্রাউজারটাকে আমরা রিলোড দেবো। রিলোড দিলে দেখুন তৃতীয় লাইনটা আমাদের রাইট সাইডে চলে আসছে। তো এটা যদি বড় করে আমরা দেখতে চাই একটু, তাহলে এটা একটু বড় করে দিই, দেখুন আমরা পুরো পেজ জুড়ে আনছি। এখন দেখুন ভালোভাবে দেখুন টেক্সট লাইনটা লেফটে আছে এবং এটা সেন্টারে চলে আসছে, সেন্টার এবং রাইট রাইটে চলে আসছে। তো এই হলো আমাদের, আর এটা এটা কোডটা যদি আমরা বড় করে দেখতে চাই এটা হলো কোড। তো এইভাবে আমরা টেক্সটের যে অ্যালাইনমেন্ট আছে সেটা আমরা অ্যালাইন করতে পারি এই প্রপার্টি ইউজ করে, টেক্সট অ্যালাইন প্রপার্টি। তো আজকের ক্লাসটা এখানে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা টেক্সট অ্যালাইন করতে পারি।